আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি মেডিকেল ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ মানদণ্ডটা নিয়ে। তোমরা জানো 2021-22 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষাটা হবে এপ্রিলের প্রথম সপ্তাহে। তাহলে এই অনুযায়ী তোমাদের হাতে আর মাত্র দুই দুই মাস সময় আছে। তাহলে এরই মধ্যে তোমরা হয়তো অনেকে জানো মেডিকেল ভর্তি পরীক্ষাটার মানদণ্ডটা, তোমরা হয়তো অনেক জায়গায় দেখেছো বা অনেকেই তোমাদের বলেছে মানদণ্ডটা কেমন। তাও অনেকের মধ্যে কনফিউশন থাকে কীভাবে জিপিএ কাউন্ট করা হয় বা কোন বিষয় থেকে কত নাম্বার আসবে, তা এগুলা তোমাদের অনেকের মধ্যে কনফিউশন সৃষ্টি করে। তাই আমি আজ তোমাদেরকে বিস্তারিত জানাবো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় 100 নম্বরের যে এমসিকিউ হয়ে থাকে ওগুলো কোন বিষয় থেকে কত নাম্বার আসে, এবং জিপিএ যে 200 নম্বর ওইটা কীভাবে কাউন্ট করা হয়। তাহলে আসো শুরু করি। প্রথমে দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষায় আগে বলেছি 300 নম্বরের মধ্যে হয়ে থাকে, 100 নম্বরের এমসিকিউ এবং তোমার 200 নম্বরের জিপিএ। তাহলে আসো, এই এমসিকিউটা কোন কোন বিষয় থেকে আসে এবং কোন কোন বিষয় থেকে কত নম্বরের পরীক্ষা হয়ে থাকে, ঠিক আছে? তাহলে প্রথমে আসো তোমার বায়োলজি। তাহলে দেখতেছো বায়োলজি থেকে 30 নম্বর আসে, 30 নম্বরের মধ্যে বায়োলজি, জুলজি পার্ট থেকে আসে এবং বোটানি পার্ট থেকে আসে, ঠিক আছে? এমন না যে বায়োলজি জুলজি পার্ট থেকে 15টা আসে আবার বোটানি পার্ট থেকে 15টা আসে, এমন না। অনেক সময় হয় কি মেডিকেল ভর্তি পরীক্ষায় সচরাচর তোমার জুলজি পার্টটা থেকে একটু বেশি আসে, 3-4টা বেশি আসে। যেমন ধরো এই জুলজি থেকে 18-19টা আসে এবং বায়োলজি থেকে 11-12টা এরকম করে আসে, ঠিক আছে? তাহলে বায়োলজি থেকে টোটাল হচ্ছে 30 নম্বর আসে। তারপর আসে কেমিস্ট্রিতে, কেমিস্ট্রিতে তোমার ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলাইয়া তোমার কেমিস্ট্রি হয় তোমার 25 মার্ক, ঠিক আছে? 25টা এমসিকিউ কেমিস্ট্রি থেকে আসে। তারপরে ফিজিক্স, ফিজিক্সের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটোটা মিলে তোমার 20টা এমসিকিউ আসে, 20 মার্ক। তারপরে ইংলিশ, ইংলিশে তোমার 20টা এমসিকিউ আসে, ইংলিশ সরি 15টা এমসিকিউ আসে, 15 মার্ক। তারপরে জিকে, জিকেতে মানে সাধারণ জ্ঞান, যেটা থেকে 10টা এমসিকিউ আসে, 10 মার্কের, ঠিক আছে? তাহলে টোটাল কত হলো, বায়োলজি থেকে আসে 30, তারপরে কেমিস্ট্রি থেকে আসে 25, ফিজিক্স থেকে আসে তোমার 20 নম্বর, তারপরে ইংলিশ থেকে আসে 15 নম্বর, তারপরে তোমার জিকে থেকে বা সাধারণ জ্ঞান থেকে আসে 10 নম্বর। টোটাল হচ্ছে কত নম্বর, 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হয়। তাহলে 100 মার্কের এমসিকিউ মানদণ্ডটা হচ্ছে তোমার এইটা। তাহলে গেল 100 মার্কের এমসিকিউ মানদণ্ডটা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসো 200 মার্কের যে জিপিএ নাম্বারটা আছে ওইটা কীভাবে কাউন্ট করা হয়, ওইটা কীভাবে কাউন্ট করা হয়। দেখো এসএইচএসি এবং এসএসসি জিপিএর উপরে তোমার মোট 200 নম্বর থাকে। দেখো এইচএসসি জিপিএ, এখানে লিখছি এইচএসসি জিপিএ ইন্টু 25। তাহলে তুমি এইচএসসিতে যত জিপিএ পেয়েছো তার সাথে 25 গুণ করলে তুমি পেয়ে যাবে তোমার এসএসসি জিপিএর উপর কত নম্বর পাইছো তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায়। আবার এসএসসি যে জিপিএ আছে ওইটা যদি 15 দ্বারা গুণ করলে একইভাবে পেয়ে যাবে তুমি এসএসসি জিপিএর উপর কত নম্বর পাইছো মেডিকেল ভর্তি পরীক্ষায়, ঠিক আছে? তাহলে ধরো তুমি এইচএসসিতে 5 পাইছো, 5-5কে যদি তুমি 25 দ্বারা গুণ করো তাহলে কত, 125 হয়। একইভাবে তুমি ধরো এসএসসিতে 5 পাইছো, 5কে যদি তুমি 15 দ্বারা গুণ করো তাহলে 75 হয়। তাহলে এখানে 125, এখানে 75, টোটাল 200 নম্বরের পরীক্ষা হয়ে থাকে, ঠিক আছে? ধরো তুমি এখানে 4 পাইছো, এসএসসিতে 4কে যদি তুমি 25 দ্বারা গুণ করো তাহলে 100 হয়। তাহলে তুমি দেখো এইখানে কিন্তু তুমি একেবারে 25 পিছায় যাইতেছো, ঠিক আছে? আবার একইভাবে এখানে যদি কম পাইলে 75-এর মধ্যে তুমি কম পাবা, ঠিক আছে? তাহলে হয়েছে কি এসএসসি এইচএসসি জিপিএর উপরে মেডিকেল ভর্তি পরীক্ষা 125 নম্বর এবং এসএসসি জিপিএর উপরে হচ্ছে 75 নম্বর। টোটাল জিপিএর নাম্বার হচ্ছে কত, 200 নম্বর। তাহলে আবার অনেকের কনফিউশন থাকে ভাইয়া যে মেধা তালিকাটা কত নম্বরের মধ্যে প্রণয়ন করা হয়, যা মেধা তালিকাটা কত নম্বরের মধ্যে তৈরি করা হয়, এটা কি 100 নম্বরের মধ্যে তৈরি করা হয় না টোটাল জিপিএ সহ 300 নম্বরের মধ্যে তৈরি করা হয়। এটা হচ্ছে টোটাল জিপিএ সহ 300 নম্বরের মধ্যে তোমার মেধা তালিকাটা প্রণয়ন করা হয়। যেমন ধরো তুমি এমসিকিউ, এমসিকিউ পরীক্ষাতে পাইছো 80, 80টা তোমার এমসিকিউ সঠিক হয়েছে, ঠিক আছে? তাহলে তুমি এখানে 80 পাইছো। জিপিএতে তোমার ফুল মার্কস আছে, মানে কি এসএসসি জিপিএতে তুমি 5 আছে, এইচএসসি জিপিএতে তোমার 5 আছে। তাহলে তোমার কত হয়েছে, ওইখানে তুমি কত, 125 এবং 75, মোট 200 নম্বর পেয়ে গেছো। তাহলে এখানে পাইছো 200, এখানে পাইছো 80, তাহলে তোমার মোট নাম্বার হচ্ছে 280। ওই 280-এর মধ্যে তোমার মেধা তালিকাটা প্রণয়ন করা হবে, ঠিক আছে? তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষার টোটাল নাম্বার হচ্ছে তোমার এমসিকিউ 100, জিপিএ 200, টোটাল 300, এবং ওই 300 মার্কের উপরেই তোমাদের
মেধা তালিকা প্রণয়ন করা হবে, ঠিক আছে? আশা করি সকলেই বুঝতে পারছো। বুঝতে যদি কিছু আরও বোঝার থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো, এবং চ্যানেলটা যেহেতু নতুন তোমরা সাবস্ক্রাইব করতে পারো, শেয়ার করতে পারো, কমেন্ট করতে পারো, লাইক লাইক বাটনে লাইক দিতে পারো, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।